আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো বর্তমান তো আপনারা যে কেউ ইচ্ছে করলে এখন বাড়ি যেতে পারেন, এখন আর কোনো সমস্যা না। তো টিকিটের দাম কিন্তু অন্যান্য এয়ারলাইন্সের বেশি দাম, যেমন সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রতিদিন চলেই না। সৌদি এয়ারলাইন্স আপাতত আছে 2টা করে ফ্লাইট, টিকিটের দাম কিন্তু একটু বেশি। তো আপনারা যারা মানে কম টাকায় যেতে যাচ্ছেন, তো আপনারা এয়ার আরাবিয়া অথবা এমিরাত এয়ারলাইন্স এর টিকিট নিতে পারেন, যেহেতু এই দুইটা কিন্তু ভায়া ভায়া দুবাই হয়ে যাবে, কিন্তু জেদ্দা থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো একসাথে তো আসলে তো সব এয়ারলাইন্স এর টিকিটের দাম দেখানো সম্ভব না, দেখানো যায় না। তো আপনারা যদি জানতে চান কোন ফ্লাইটে মানে কত ডেটে কোন তারিখে যাবেন, কোন ফ্লাইটে যাবেন টিকিটের দাম, তো ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। তো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন ডেটের টিকিট চাচ্ছেন, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এই এই ডেটের টিকিটের দাম এত, তো আপনারা সেভাবে টিকিট নিতে পারবেন। তো দেখুন, বর্তমান তো টিকিটের দাম বেশি, তো সামনের মাস থেকে একটু টিকিটের দাম কম। তো আমি এখানে এখন দেখাচ্ছি, দেখুন জেদ্দা টু ঢাকা, এটা এমিরাত এয়ারলাইন্স এর 3 নভেম্বর, ঠিক আছে, সামনের মাসের 3 তারিখে ইকোনমি ক্লাসে সার্চ ফ্লাইট দিচ্ছি আমি এখানে। তো দেখুন জেদ্দা টু ঢাকা ওয়ান ওয়ে, শুধু সিঙ্গেল টিকিট, এটা এটা কিন্তু রিটার্ন টিকিট না। ইউ হ্যাভ বিন টেকেন দা সৌদি আরবিয়া সাইট। তো দেখুন এখানে লোয়েস্ট প্রাইস ফর অল প্যাসেঞ্জার 1410 টাকা, মানে সরি 10 রিয়াল। তো ফ্লাইট দেখুন এখানে আছে, এটা 3 তারিখে কয়টা ফ্লাইট আছে, 3 তারিখে 3টা ফ্লাইট আছে। এটা এমিরাত এয়ারলাইন্স এর, এটা দেখুন জেদ্দা থেকে ঢাকা সময় লাগবে 23 ঘন্টা 50 মিনিট, কারণ এখান থেকে জেদ্দা থেকে যাবে দুবাই, দুবাই থেকে তারপর যাবে ঢাকা। তো আপনারা যারা মানে কম দামে নিতে পারেন, দেখুন ইকোনমি ক্লাসে কিন্তু বর্তমান টিকিটের দাম কম, কিন্তু টিকিট একটু পাওয়া মানে মুশকিল আর কি, টিকিট প্রতিদিন কিন্তু নেই, মানে টিকিট আছে কিন্তু আগে থেকে বুক। দেখুন আমি এখানে 3 তারিখে টিকিট শুধু যেটা আছে, তাহলে এটা হলো আপনার 9টা 10, রাত 9টা 10-এ আছে জেদ্দা থেকে, আর ঢাকায় পৌঁছাবে আপনার পরের দিন আর কি, পরের দিন 11টায় পৌঁছাবে। তো যাই হোক, টিকিটের দাম কিন্তু কম আছে, টিকিটের দাম কিন্তু বেশি না, মানে আর বিজনেস ক্লাসে তো একটু টিকিটের দাম বেশি। আর দেখুন এখানে 4669 রিয়াল, সৌদি রিয়াল। তো এখানে দেখুন ডেট চেঞ্জ করলো, দেখুন এখানে আপনি ব্যাগেজ নিতে পারবেন 30 কিলো, ব্যাগেজ 30 কিলো, আর ক্যাবিন ব্যাগেজ আপনার একটা ব্যাগেজ 7 কিলো। তো দেখুন আমি এখানে ডেট আর একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এটা হলো আপনার 3 তারিখের, তো আমি এখানে 4 তারিখে দেখাই। 4 তারিখে আছে দেখুন একটা ফ্লাইট, এটাও দুবাই হয়ে যাবে, দেখুন এখানে 2টা প্লেন মানে চেঞ্জ হয়ে তারপরে যাবে। এরপর 5 তারিখে দেখি, 5 তারিখেও একটা ফ্লাইট আছে, টিকিটের দাম 1260 টাকা। মনে করেন যে সামনের মাস থেকে আপনার টিকিটের দাম কম, মানে সব এয়ারলাইন্সে কিন্তু কম না, তো ইকোনমিক ক্লাসে আপনার টিকিটের দাম একটু কম আছে। তো আপনারা যারা যেতে চাচ্ছেন এটা কিন্তু টিকিট নিতে পারেন আপনারা, আপনারা 1-2 তারিখ থেকে নেওয়ার দরকার নেই, 5 তারিখের পর থেকে নেন। এই দেখুন আবার টিকিটের দাম কত, 2000, 2000 কিন্তু হয়ে যাচ্ছে। 5 তারিখে পর্যন্ত মনে করেন যে 1260 টাকা আছে, 5 তারিখও 1260 টাকা আছে একটা ফ্লাইটে। আর দেখুন 5 তারিখে ওই একই ফ্লাইট, মনে করেন যে ভায়া সব ভায়া হয়ে যাবে, কিন্তু টিকিটের দাম দেখুন 2370, আর একটা দেখুন 2370, এটা 5 তারিখে। তো আমি এখানে আর একটা ডেট চেঞ্জ করে দেখি। তো মেন কথা হলো, আপনারা যদি যেতে চান, তো আপনারা অনেকে আসলে এমন দূরে দূরে থাকেন, মাঝরা এরিয়াতে যারা থাকেন সিটি থেকে অনেক দূরে, তো আপনারা যদি যেতে চান কোন কোন ফ্লাইটে যাবেন, আপনারা যদি ডেটটা যদি বলে দেন, তাহলে কিন্তু আমি আপনাদের একটু হেল্প করতে পারি। যেহেতু যদি আপনারা না জানেন আর আপনারা যদি চেক করতে না পারেন, তাহলে শুধু কমেন্ট করে আমাকে ডেটটা জানাবেন, এই ডেটে আপনি কোন ফ্লাইটে যেতে চাচ্ছেন,
আর মানে টিকিটের দাম ইনশাল্লাহ আমি জানানোর চেষ্টা করব। এই দেখুন আবার এখানে 6 তারিখে কিন্তু আবার 1260 টাকা, ঠিক আছে? তো আপনারা যদি টিকিট নেন একটু মনে করেন যদি চেক করে দেখেন তাহলে কিন্তু আপনার আইডিয়াটা হয়ে যাচ্ছে। দেখুন এক একদিন আগে পরে মনে করেন 200 টাকা, এটা মনে করেন যে 1260 টাকা, আর মনে করেন যে একদিন আগে ছিল 2300। তো আপনার মনে করেন যে ডেট আগে পিছিয়ে দিয়ে যদি আপনি টিকিট নেন, আপনি যদি না জানেন যে টিকিটের দাম আসলে কত, তাহলে তো আপনার কাছ থেকে যে কোনো লোক বেশি নিতে পারে, যেহেতু আপনাকে তো আর সে দেখাবে না ডাইরেক্ট সরাসরি, যে সে তো বলবে। আপনি যদি বলেন যে অমুক তারিখে যাব, অমুক ফ্লাইটে কোন ফ্লাইট খালি আছে, আপনি যদি এরকম বলবেন তো সে যেটা বলবে সেটাই আপনার দিতে হবে। আপনি যদি যান তাহলে যাবেন, না হলে না যাবেন। তো এই জন্য যদি আপনার আইডিয়া থাকে টিকিট সম্পর্কে যে এই ডেটে এত এত তারিখে এই কয়টার ফ্লাইটে এই কয় টাকা টিকিটের দাম, তাহলে কিন্তু ঝামেলা নেই, আপনাকে কেউ ফাঁকি দিতে পারবে না। আর যদি নাই জানেন তাহলে ওই মনে করেন যে এজেন্ট, টিকিট এজেন্ট যে আছে সে যাই বলবে তাই হবে। কিন্তু আমার হিসাবে বর্তমান তো অনলাইন যাবো না, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো আপনারা যদি দেখেন একটু আপনার লস কি, সমস্যা আছে? সবসময় তো ফেসবুক ইউটিউব লেগেই থাকে, তাহলে একটু চেক করে দেখবেন, দেখলে তো আর কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।